আর যখন আবিরের ইচ্ছে হবে তখন ওকে ভোগ করবে, এটাই হয়তো ওর কপালে লেখা ছিল। জান্নাত এসব করুণ পরিস্থিতির কথা ভেবে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে। আবির লুকিং ক্লাসে সেটা খেয়াল করে ও জান্নাতকে আর চোখে দেখে মনে মনে বলে, তোমাকে এতটা জ্বালাবো জান্নাত যে তুমি পাগল হয়ে যাবে, কিন্তু আমাকে ছাড়তে পারবে না, কারণ তোমার জীবনটা এখন আমার কাছে। আবির জান্নাতকে নিয়ে আর জান্নাত ওর আসন্ন কঠিন জীবন নিয়ে ভাবতে ভাবতে ওর বাসে চলে আসে। আবির বারের মেন ফটকের সামনে এসে হর্ন দিতেই জান্নাত চোখ মেলে তাকিয়ে সোজা হয়ে বসে। দারোয়ান দ্রুত গেট খুলে দিলে আবির বারের ভিতরে গাড়ি নিয়ে ঢোকে। জান্নাত ওর সম্মুখে বিশাল বড় একটা ডুপ্লেক্স বাড়ি দেখছে, আধুনিক কারুকার্য রূপায়িত পুরো বাড়ির সামনেটা। বাড়িটার সামনে আবার একটা বাগান আছে, সেখান থেকে অসম্ভব সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ এসে জান্নাতের নাকে লাগছে। জান্নাতের খুব ভালো লাগে ঘ্রাণটা, ওকে অনেকটা রিফ্রেশ করে দেয় ঘ্রাণ। আবির গাড়ি থামাতেই ওর লোকেরা এসে দ্রুত ওদের দরজা খুলে দেয় আর জান্নাত একসাথে গাড়ি থেকে নামে। জান্নাত অবাক মনে আশেপাশে তাকিয়ে দেখছে, এরকম বাসা কিংবা জায়গা ও সিনেমাতে শুধু দেখেছে, আজ প্রথম নিজে চোখের সামনে দেখছে। আবির গাড়ির চাবিটা ওর লোকদের দিয়ে জান্নাতের কাছে যায়। জান্নাত এক নজর আবিরের দিকে তাকিয়ে মাথা নিচু করে, আবার মুচকে একটা হাসি দিয়ে ওর হাতটা ধরে ওকে নিয়ে বাসার দিকে হাঁটা দেয়। জান্নাত বাধ্যমের মতো আবিরের সাথে যাচ্ছে, তবে ওর মনের অবস্থা খুব খারাপ। একদিকে ভাইয়ের যন্ত্রণা, আর এখন আবিরের পরিবার হয়তো আরেক যন্ত্রণার কারণ হবে, কিন্তু ওকে যে সবটাই মেনে নিতে হবে ভাইকে বাঁচাতে হলে। আবির কারি কারি টাকা দিচ্ছে ওকে, আর ও এইটুকু কষ্ট মেনে নিতে পারবে না। জান্নাত নিজেকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করে নেয় আসন্ন ঝড়ের জন্য। ওর বাসার গেটের কাছে যেতেই একজন বয়স্ক লোককে দেখতে পায়, তার বয়স আনুমানিক 60-এর ধারাদার হবে। সে ওদের দেখে বলে, বাবা আসছো, তোমাকে কত কল দিলাম, কই ছিলা? আঙ্কেল সব বলবো, তার আগে পরিচিত হন, ও হলো এ বাসার নতুন সদস্য জান্নাত, আজ থেকে ওখানেই আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা, মাশাআল্লাহ খুব সুন্দরী মেয়ে তুমি। একদম ঠিক বলছেন, তাই তো নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা তোমাদের রুমে যাও, ক্লান্ত মনে হচ্ছে অনেক। আর বইলেন না, আমার চেয়ে ও বেশি ক্লান্ত, উপরে কিছু খাবার পাঠিয়ে দেন, খেয়ে একটা ঘুম দিব। আচ্ছা আমি এখনই পাঠাচ্ছি, আসো জান্নাত। জান্নাতের মাথা এখন লাটিমের মতো করছে, ও কিছু বুঝতে পারছে না। যেখানে আবিরের বাবা মার থাকার কথা সেখানেই বয়স্ক লোক, তাহলে তারা কোথায়? জান্নাত দেখেছে আবিরকে ওর পরিবার থেকে কেউ কোনো কল দেয়নি, সারা রাত বাইরে ছিল, তাও এখন বাসে আসলো, অথচ বাবা মা কেউ ওর খবর নিতে আসলো না, এটা কেমন কথা? জান্নাত আর মাথায় চাপ না নিয়ে ভেবে না যে হয়তো তারা ঘুমাচ্ছে, বড় লোক বাবা মা হয়তো অত গুরুত্ব দেয় না। এসব ভেবে জান্নাত নিজেকে একটা বুঝ দিয়ে চুপচাপ আবিরের সাথে ওর রুমের দিকে যেতে থাকে। এদিকে আবিরের বাসে আসতেই দুষ্টামি শুরু করেছে, জান্নাতের হাতটা ধরে ওর আঙুলগুলো নিয়ে খেলা করছে ওর রুমের দিকে যেতে যেতে। জান্নাত যেমনটা অবাক হচ্ছে তেমন লজ্জাও পাচ্ছে, আর সেই সাথে একরাশ তিক্ততা নিজের উপর তো আছেই। আবিরকে থামানোর কোনো অ্যাবিলিটি ওর মধ্যে আর নেই, কারণ সেটা আবির কিনে নিয়েছে। আবির দুষ্টামি করতে করতে ও যা চাইবে তাই করতে পারবে জান্নাতের সাথে। আবির দুষ্টামি করতে করতে ও রুমের সামনে নিয়ে এসে জান্নাতকে, সার্ভেন্টের দরজা খুলে দিলে আবির জান্নাতকে নিয়ে ভিতরে ঢুকে। আবিরের রুমে ঢুকে জান্নাত পুরো থ হয়ে আছে, এত সুন্দর এত বড় রুম ও আগে কখনো দেখেনি, হোটেলের চেয়েও কয়েকগুণ বেশি সুন্দর আবিরের রুমটা। জান্নাত যখন আবিরের রুম দেখছিল এই ফাঁকে আবির রুমের বাইরে থেকে সার্ভেন্টদের চলে যেতে বলে, তারপর রুমের দরজা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে জান্নাতের কাছে আসে। জান্নাত কোনো কিছু বুঝে ওঠার আগেই আবির ওকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আর কানের কাছে মুখ নিয়ে দুষ্টিমি করে প্রথমে একটা ফু দেয়, আর সাথে সাথে জান্নাত কেঁপে ওঠে। ওর পুরো শরীরে অন্যরকম একটা শিহরণ অনুভব হয় ও আবিরের হাত দুটো ধরে ছাড়াবার জন্য, কিন্তু পরক্ষণে মনে হয় এটাও করতে পারবে না, কারণ অনেক আগেই আবিরকে ওর নিজেকে সঁপে দিয়েছে। এবার আবির বলে, কি আমাকে সরাতে চেয়েছিলে, থামলে কেন, সরাও তো পারলে দেখি। না থাক, এইটা তো আমার ভাগ্য, আমি মেনে নিয়েছি, আপনারা যা ইচ্ছা করেন আমার সাথে, বাধা দিব না। বাহ, তাই নাকি, কেন আমাকে বুঝি ভালো লেগেছে, আমাকে পেতে ইচ্ছা করে তাই? মজা করছেন, আমি সবসময় নিজেকে সামলে চলতাম, আমার কখনো
কোনো ছেলে বন্ধু ছিল না, আমি এড়িয়ে চলতাম, আর আজ ভাগ্যের জোরে এই অবস্থা। জান্নাত কাঁপা কাঁপা কণ্ঠে কথাগুলো বলল। জান্নাতের কথা শেষ হলে আবির চট করে ওকে নিচের দিকে ঘুরিয়ে ফেলে। ওর কান্নাসিক্ত ভীতু মুখখানা দেখছে আবির। জান্নাত যে ভয় পাচ্ছে তাও ভালোভাবে জানে, তাই ওকে আরও ভয় দেখানোর জন্য বলে, এখন তোমার সাথে আমাদের সেই বাকি কাজটা করব, তোমাকে পাগল করে ফেলব, কেউ শুনবে না তোমার আমার আর্তনাদ, ভালো হবে না? জান্নাত আবির কথা শুনে ভয় একটু নড়ে চড়ে ওঠে, ওর পুরো শরীর থরথর করে কাঁপছে, তাও সাহস করে বলে, আপনার যা ভালো লাগে করুন, আপনাকে কিছু বলার সামর্থ্য আমার নেই। তাই তাহলে আসো, বলেই আবির জান্নাতকে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে দিকে যাচ্ছে। জান্নাতের খুব কান্না পাচ্ছে, ও বড্ড ক্লান্ত, গায়ে এক ফোঁটা শক্তি নেই, তার মধ্যে আবির। জান্নাতের পা যেন চলছে না। আবির হঠাৎ জান্নাতকে ধরে বেড়ে বসে দেয়। ও খুব ভয় পাচ্ছে, ওর গলা শুকিয়ে একদম কাঠ হয়ে যাচ্ছে। জান্নাতকে বেড়ে বসে আবির ফ্লোরে ভর দিয়ে বসে ওর দিকে তাকিয়ে হাসছে। জান্নাত পুরো অবাক হয়ে যায়, আবির এমন করলো কেন? জান্নাত ভেবেছিল এখনও সব হারাবে, কিন্তু আবির উল্টো হাসছে। জান্নাত লজ্জে এদিক ওদিকে তাকাচ্ছে। আবির হাসতে হাসতে ওর কানের কাছে গিয়ে আস্তে করে বলে, ভয় নাই, এখন কিছু করব না, দাঁড়িয়েছিলে তাই বসিয়ে দিলাম, অনেক ক্লান্ত তুমি, আমি বুঝি, যাই হোক তুমি বসে রেস্ট নাও, আমি বরং শাওয়ার নিয়ে আসি, টাটা। বলে আবির জান্নাতের গালে আলতো করে একটা মিষ্টি পরশ বুলিয়ে দিয়ে উঠে পড়ে। জান্নাত মুহূর্তে আবার সেই অন্যরকম শিহরণটা ওর শরীরে অনুভব করে, আবিরের স্পর্শ এতটাই পাওয়ারফুল। তবে এখন আবিরের কাণ্ড দেখে ও স্তব্ধ আছে, ও রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছে কথা বলার। আবির উঠতে ওদের খাবার নিয়ে আসে, ও সার্ভেন্টদের কাছে থেকে খাবার নিয়ে রেখে দিয়ে জান্নাতের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চাওয়া নিতে চলে যায়। জান্নাতের কেন জানে আবিরকে খুব রহস্যময় লাগে, কি যেন একটা আবিরের মধ্যে আছে, না হলে এভাবে হঠাৎ করে ওর মতো একটা মেয়েকে পার্শ্বমন সাহায্য কেন করতে যাবে? জান্নাত আপাতত উত্তর খুঁজে পায় না, ওর নজর যায় খাবারের দিকে, ওর ক্ষুধা লেগেছে। অজান্তে কখন যেন খাবারের কাছে চলে যায়ও, গিয়ে দেখে কি কি খাবার দিয়েছে, জুস, ব্রেড, কলা, জেলি আর কর্নফ্লেক্স। জান্নাত কিছু না ভেবেই খাওয়া শুরু করে, আবিরের জন্য অনেকটা খাবার রেখে বাকিটাও খেয়ে ফেলে। ও যখন সব শেষে জুসটা খেয়ে গ্লাসটা রাখে, ঠিক তখন দেখে আবির হেলান দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। জান্নাত হয়তো এর জন্য লজ্জা পাওয়ার কথা, কিন্তু জান্নাত লজ্জা পায় তবে অন্য একটা কারণে, আর সেটা হলো আবিরের খালি গা। জান্নাত দেখে আবির শুধু একটা ট্রাউজার পরে ওর সিক্স প্যাক খালি গায়ে তোলাটা গায়ের উপর ফেলে ওর দিকে তাকিয়ে এখন হাসছে। জান্নাত লজ্জায় দ্রুত মুখ লুকিয়ে ফেলে। আবির হাসতে হাসতে আলমারির কাছে গিয়ে টি শার্ট বের করতে করতে বলে, লজ্জা পেলে হবে না, এখন থেকে আমাকে এভাবে দেখেই অভ্যস্ত হতে হবে তোমাকে। জান্নাত লজ্জায় লাল হয়ে আছে। আবির জামা পরে জান্নাতের কাছে এসে বলে, যাও এবার তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাই, অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা বলে জান্নাত মুখ লুকে চলে যেতে নিলে আবির খপ করে ওর হাতটা ধরে টান মেরে বুকের সাথে জড়িয়ে ধরে। জান্নাত আটকে ওঠে, ও লজ্জায় মাথা নিচু করে আছে। আবির ওর হাতের তোয়ালেটা ওগে দিয়ে বলে, এটা না নিয়ে কই যাচ্ছিলে? ও সরি, খেয়াল ছিল না। আবির জান্নাতকে ছাড়ে না, ওকে ধরে রাখে। জান্নাত আস্তে করে বলে, ছাড়ুন, না হলে ফ্রেশ হব কিভাবে? একটা শর্তে ছাড়বো। কি শর্ত? আবির ওর গালটা জান্নাতের কাছে এনে ইশারায় জান্নাতকে বুঝিয়ে দেয় ওকে কি করতে হবে। জান্নাত আবিরের কাণ্ড দেখে ভীষণ লজ্জা পায়, ও মাথা নাড়িয়ে না না করে, ডিল। আচ্ছা আচ্ছা। আবির আর কিছু বলার আগেই জান্নাত ওর নরম ঠোঁটটা আবিরের গালে বুলিয়ে দেয়। আবির খুব খুশি হয়ে হাসতে হাসতে ওকে ছেড়ে দেয়, আর জান্নাত ছাড়া পেয়ে লজ্জায় দৌড়ে পালায় সোজা ওয়াশরুমে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আবির সত্যি অনেক বাজে, অবশ্য জান্নাত যেমনটা ভেবেছিল ঠিক তেমনটা আবির না। আবির কেমন যেন ওকে জাদু করছে, আবির ওকে এত জ্বালাচ্ছে, তাও ওর প্রতি কোনো বিরক্ত কিংবা রাগ ওর হচ্ছে না, বরং অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। ও জানে না ওর সাথে এসব কি হচ্ছে, আর আবিরের মূল উদ্দেশ্য বা কি তাও ও বুঝতে পারছে না। আবির ওকে আপন করছে না, আবার ছেড়েও দিচ্ছে না, মানে কেমন জানে। জান্নাত আর ভাবতে চায় না, এখন ভাইটার জন্য অনেক চিন্তা হচ্ছে ওর। আজ সন্ধ্যার পর হয়তো ওর ভাইটার অপারেশন করা হবে। জান্নাত দ্রুত ফ্রেশ হয়ে এসে দেখে আবিরের খাওয়া দাওয়া শেষ, ও তোয়ালেটা এক জায়গায় রেখে আবিরের দিকে তাকিয়ে দেখে ও বেদেশীয় ফোন চালাচ্ছে।
জান্নাত এখন একটু ঘুমাতে চায়। ও রুমের মধ্যে একটা বড় সুন্দর সোফা দেখতে পায়। ব্যাস আস্তে করে চুপি চুপি গিয়ে সোফার উপর শুয়ে পড়ে আর মনে মনে ভাবে, এ কেমন জীবন, সবার জীবনটা কত সুন্দর স্বচ্ছ হয়, হাসি খুশি আর আনন্দে পরিপূর্ণ থাকে। কিন্তু ওর কপালটাই খারাপ। ছোটবেলাটা যখন 10 বছর, তখন ওদের মা মারা যায়। ওর বাবা একা দিন পরিশ্রম করে টাকা আয় করতেন, ওদের পড়ালেখা করাতেন, যেভাবে হোক সংসারটা ভালোই চলত। কিন্তু দিন যেতে যেতে জান্নাতের বাবা একদিন রাতের ঘুমের মধ্যেই স্ট্রোক করেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। তখন জান্নাতের বয়স 20 আর ওর ভাইয়ের 15। জান্নাত ভার্সিটি ছেড়ে দিয়ে টিউশনিতে নামে। দিন রাত ছাত্রছাত্রীদের পড়িয়ে যা টাকা আয় করত, তা দিয়ে বাসা ভাড়া খাওয়া এবং ভাইয়ের স্কুলের খরচটা যেত কোনো মতে। এভাবে 1 বছর কাটে। কিন্তু গত কয়েকদিন আগে সব কেমন যেন উল্টাপাল্টা হয়ে যায়। জান্নাতের ভাইটা বুকের ব্যথায় অজ্ঞান হয়ে যায়। আর এরপর কি হয় তা তো জানাই। ধীরে ধীরে জমানো টাকা সব শেষ হয়ে যায়। ছাত্রছাত্রীরা পড়া বন্ধ করে দেয়। টাকার অভাবে ওর আদর ভাইটা ছটফট করতে থাকে। শেষমেশ ভাইয়ের জন্য নিজের দেহটাকে বলি দিয়ে দেয় জান্নাত। কিন্তু হঠাৎ কোথা থেকে যেন আবির এসে ওর জীবনটাকে অন্যরকম করে দিচ্ছে, যা কখনো ভাবেনি, স্বপ্ন দেখেনি। সেসব ওর সাথে হচ্ছে, যার একমাত্র কারণ আবির। জান্নাত যখন আবিরের কথা ভাবছিল, হঠাৎই ও ফিল করে ওকে কে যেন শক্ত বাহু ধরে তুলে ফেলেছে। জান্নাত তাকিয়ে দেখে আবির। ও পুরো অবাক, কি করছে আবির, ওকে কোলে কেন তুললো? আবির কিছু না বলে ওকে নিয়ে সোজা বেডের উপর সুন্দর করে শুয়ে দেয়। জান্নাত বেশ অবাক হয়ে মূর্তি উঠে বসে। আবির বেডের উপর উঠে ওর সামনে বসে ওর হাত দুটো এক করে রাগি গলায় বলে, এই মেয়ে, তুমি কাকে জিজ্ঞেস করে সোফায় গিয়ে শুয়েছ বলো? জান্নাত ভীষণ ভয় পায়। আবির রেগে গেলে ওকে খুব ভয়ঙ্কর লাগে। জান্নাত আমতামতা করে বলে, না মানে খুব ঘুম পাচ্ছিল, তাই কিছু না বলেই শুয়ে পড়েছি। আর সোফা ছাড়া আমি কোথায় বা ঘুমাবো? সোফা ছাড়া কোথায় ঘুমাবার না, দাঁড়াও দেখাচ্ছি, বলে আবির হাত উঠিয়ে জান্নাতকে মারতে নেয়। জান্নাত ছোট একটা চিৎকার করে ভয় অন্যদিকে তাকায়। আবির জান্নাতকে বোকা বানিয়ে ধাক্কা দিয়ে বেড়ের উপর ফেলে দিয়ে ওর একদম কাছে গিয়ে বলে, এখানে ঘুমাবা, বুঝলে? জান্নাত খুব ভয় পেয়েছে, বুকটা ধরপাকড় করছে। তারপর আবির ওর এত কাছে, দুজন দুজনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। জান্নাত এখন কোনো কিছু বলার পজিশনে নেই। ওদের মাঝে এই মতো সময়টা যেন এখন থমকে গিয়েছে। কিন্তু আবির হঠাৎই জান্নাতের নাকে ওর নাক দিয়ে একটা ঘষা দিয়ে ওর পাশে শুয়ে পড়ে আর বলে, নাও এবার আরাম করে ঘুমাও, সোফার উপর কেউ ঘুমাতে পারে নাকি পাগলি? আমাকে এসে জিজ্ঞেস করবে না কোথায় ঘুমাবে, আমি কি বলতাম না? এখন থেকে আমার বেডে আমার সাথে ঘুমাবে। আমার মতো একটা খারাপ মেয়ের সাথে আপনি ঘুমাবেন? আপনার ঘৃণা করবে না? আবির জান্নাতের দিকে ফিরে শুয়ে ওর গালে হাত রেখে চুলগুলো নিয়ে খেলা করতে করতে বলে, কিসের জন্য তোমাকে ঘৃণা করব? কি এমন করেছো তুমি? মুখে তো বেশ বড় করে বলো আমাকে ভোগ করবেন না, অথচ পা দুটো থরথর করে কাঁপে যখন এগুলো বলো। শোনো, খারাপ মেয়েদের কখনো এমন হয় না, তুমি যেহেতু খারাপ না তাই এমন হয়। সো নিজেকে ছোট করবে না, অন্তত আমার সামনে না, না হলে আমার রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, কি যে করব তোমাকে। আপনি সত্যি অনেক অদ্ভুত, আপনাকে বোঝা অনেক কঠিন। আবির জান্নাতের উপর থেকে হাত সরিয়ে চোখ বন্ধ করে বলে, কখনো মন থেকে বোঝার চেষ্টা করলে অবশ্যই বুঝবে। এখন ঘুমাও, সকালে আবার হাসপাতালে যেতে হবে, অফিসে যেতে হবে, উফ কত কাজ। জান্নাত আবির সুন্দর চেহারা দিকে তাকিয়ে থাকে আর কিছু বলে না। ও ভেবেছে আবির হয়তো চোখ মেলে তাকাবে না, কিন্তু আবির তো দুষ্ট কম না। ও হঠাৎই এক চোখ খুলে জান্নাতের দিকে তাকিয়ে হাসি দেয়। জান্নাত লজ্জা পেয়ে দ্রুত চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আবির ওর হাতটা মুট করে ধরে শুয়ে থাকে আর মনে মনে বলে, রংধনু সাত রং যখন তোমার মাঝে, তোমাকে দূরে সরালে সে তো তার রং হারাবে। এই বলে আবির ঘুমিয়ে পড়ে। ওর উষ্ণ হাতের স্পর্শে জান্নাত অজানা এক শান্তি খুঁজে পায় ও একসময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আবিরের বেডের ঠিক উপরে জানালা, সেই জানালা ভেদ করে বাইরের কড়া রোদের আলো ওদের মুখের উপর এসে পড়ছে। রোদের তাপে সবার আগে জান্নাতের ঘুম ভাঙে।